सती। की होलो काने कथा जाच्छे ना तुम्हार घुमटा खोलो तोमार चाकपाना मुखखाना आमियो देखी देखे दू चोख सार्थ करी नाओ खोलो घुमटा कार कथार अबाध्य हो तुम्हें ये बाड़ी के खोलो खोलो घुमटा देखो तुम्हें जो घुमटा ना खोलो तुम्हार घुमटा कि भाव खुलते हैं से भलो कर जानी हे ठाकुर तुम्हें रक्षा करो ये सबाई सीधे सीधे देखे फिले कि निजेके लुकोबो और उपाय नहीं मन हे बौ दीदी किछु एकटा सन्देह करेछे এত কেন মুখ দেখবার জন্য জোরাজোরি করছে বলি ও চাপা তোরই বা তো গুমর কিসে রে তোর লজ্জা আছে আমাদের বুঝি লজ্জা নেই বৌ দিদি তখন থেকে কইছে ঘোমটাখানা সরাতে তোর কি গায়ে ফোসকা পড়ছে তাড়াতাড়ি মুখখানা দেখি আমাকে ময়দাখানা মেখে দে দেখি এতগুলো লুচি ভাজা বাকি আমার এদিকে বেলা কইরে যাচ্ছে আহ নাতবু তুই বা এত জোর করছিস কেন ও যখন ঘোমটা খুলতে চাইছে না কেন করব না हाँटुर गोड़ा तो बस तब एत कथार अबत हो क्या आई मे खोलो घुमटा तब रे एत बड़ सहस तुम्हार मुख देखे छाड़ब नईले नामो मोहिनी नय तब रे खोलो घुमटा खोलो बोल सबाई पा छटपट करो ना मायर प्रसाद सबाई पा गोपाल ओदी के प्रसाद गुलो दाओ दाओ
কি বৌমা তুমি এখানে এত ভিড়ের মধ্যে তোমাদের প্রসাদ তো আমি ঘরে পাঠিয়ে দিচ্ছি পালে গেলে একেবারে সর্বনাশ হয়ে যাবে না তুমি দাঁড়াও দাঁড়াও মানে তাহলে আমি যাবো কি করে না মানে এখন তোমার একদম যাওয়া চলবে না বৌমা এখানটা আমি আগে মুছে নি তারপর তুমি যেও এখানে পা লাগলে একেবারে করুন এখনই যত সব অলক্ষণে কাণ্ড করতে হলো এটার ভাগ্য নেহাতই ভালো নইলে আমিও দেখে দিতাম কত ধানে কত চাল শুধু তোর জন্য তোর তোর খামখেয়ালি পনার জন্য আজকে এই গোটা পরিবার একেবারে সর্বনাশের মুখে এসে দাঁড়িয়েছে একটু শান্ত হ শান্ত হ তুমি তোমার তো শরীরটা খারাপ হবে বেশ হবে তাই হোক আমি আমি দু চোখ বুঝলে যদি ওর চৈতন্য ফেরে তবে তাই হোক বামন হয়ে চাঁদে হাত বাড়ানো না লজ্জা করে না তোর সতী মায়ের সঙ্গে তোর কি এত চুপি চুপি কথা আমি বুঝতে পারি না মনে করেছিস শুনো না এসব কথা এখন থাক না জানো তো কথায় কথা বাড়ে সমু আর কিচ্ছু করবে না দেখো আর কখনো এসব করবে না ওকে ওকে একটু বুঝিয়ে বলো দেখো ঠিক বুঝবে ছাই হবে ও ছাই বুঝবে তা নাহলে তুমি ভাবো কর্তামা ওই রকম কড়া কড়া কথা বলে যাবার পরে তার কি করে দুঃসাহস হয় সে ওই আশীর্বাদের আসন থেকে উঠে আসে সতী রাজার মেয়ে রাজা তার মেয়ের দিকে তাকানো তো অপরাধ ও সেটা করে কি করে ওর সেই দুঃসাহসটা হয় কি করে তুমি ভাবো সতী বাড়ি ফিরে গিয়ে কোনো বিপদে পড়েনি তো যদি ধরা পড়ে গিয়ে থাকে এতক্ষণ পর বাড়ি ফিরল কি কৈফিয়ত দেবে ও বাড়িতে কিরে আমি যে এতক্ষণ ধরে এত কথা বলে যাচ্ছি কানে কিছু ঢুকেছে উচ্চবাচ্চ করছিস না যে
এই আমাকে এক্ষুনি বড় বাড়িতে যেতে হবে। সতী ভালো চাও তো দৌড় খোলো, সতী দৌড় খোলো, সতী সতী কাজটা কিন্তু তুমি মোটেও ভালো করছো না। দেখো আমি কিন্তু মাটির গন্ধ শুকে বুঝে যাবো সাপ কোথায় লুকিয়ে আছে, তুমি দৌড় খুলবে কিনা। আমি কিন্তু তোমার থেকে বয়স অনেক বড়, তুমি আমার কথার অবাধ্য হচ্ছ। সতী দৌড় খোলো, সতী 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 দৌড় খোলো বলছি। না না এভাবে সিঁদির সিঁদুর মোচা যাবে না, এ তোর মহাপাপ হয়েছে। এখন কি করি কি করি? আমি খুলবে কি খুলবে না? ভালো চাও তো দৌড় খোলো, সতী দৌড় খোলো। সতী তুমি কি ভেবেছো আমি তোমার ওই হাতের চুড়ি গয়না দেখে চিনতে পারবো না? আমি চিনেছি, আমি ঠিক চিনেছি, আমি জানি তুমি কোথায় গিয়েছিলে। সতী তুমি আমার কথা শুনতে পাচ্ছ? দৌড় বন্ধ করে তুমি কি করছো? বেশ বেশ তুমি দৌড় খুলবে না তো, ঠিক আছে। তাহলে দেখো এবার আমি কি করছি। হে ঠাকুর আমার রক্ষে করো, এই কোন কঠিন পরীক্ষায় তুমি ফেললে। সোজা গিয়ে শ্বশুর ঠাকুরকে বলে দেবো তুমি কি ঘর পাকাচ্ছিলে। আমি সব জানি, আমি সব বুঝি। সতী তুমি যদি দৌড় না খোলো আমি এক্ষুনি গিয়ে বাবাকে সব বলে দেবো। খুলবে কি খুলবে না? কি হয়েছে বউ দিদি, এত ডাকাডাকি করছো কেন? আমি ঘুমিয়ে পড়েছিলাম, আসলে শরীরটা বিশেষ ভালো নেই তো, তাই একটু চোখ লেগে গিয়েছিল। সতী আমি খুব ভালো করে জানি তুমি কি ঘোট পাকাচ্ছিলে, কাজেই আমার সঙ্গে বেশি চালাকি করার চেষ্টা করো না। সতীর আজ কিসের ব্রত উদযাপন ছিল গো? সে তো সারাদিন ভোলা মহেশ্বরের কাছে হতে দিয়েই পড়ে রয়েছে। আজকে শ্রাবণী পূর্ণিমা ছিল না, সেই জন্যই মনে হয় ব্রত রেখেছিল।
মেয়েটার বড় ধকল গেছে গো আজকে। সে কোন সকালবেলা বেরিয়েছিল আর এই এত বেলায় ফিরল। আমি তো গিয়েছিলাম সতীর সঙ্গে কথা কইতে। সুধা কইল সতী নাকি ঘুমোচ্ছে, তার শরীর ভালো নেই। একে তো দুর্বল শরীর, তার উপরে ব্রত উদযাপনের হ্যাপা কেন বাপু আমি বুঝি না। সিঁদুরটা পরে না। হ্যাঁ সিঁদুর অক্ষয় হোক, এই সিঁদুর নিয়ে যেন চিতে উঠতে পারি গো। সধবা মানুষের আর কি আছে বলো, ওই সিঁদুরটুকুই তো সম্বল। ও মা, এই তো সতীমা। হ্যাঁ মা, শরীরটা কেমন আছে এখন? চুলটার কি দশা করেছিস বলতো, আর ওরম করে শীতে পাটি করেছিস কেন? আয় চুলটা ভালো করে বেঁধে দি। আয়। থাক না পিসিমা, রোজ রোজ একভাবে শীতে করতে আর ভাল লাগে না, তাই আজ একটু অন্যরকম করলাম। ছি সতীমা, বড়দের মুখে মুখে কথা বলতে হয়? আয় না, পিসিমা বলছে আয় চুলটা বেঁধে নিবি। আয়। আচ্ছা মা, আমি কি এখনো বাচ্চা আছি? আমি আমার নিজের চুল নিজেই বাঁধতে পারি। মা পিসিমা এদের কাছে কেউ কোনোদিন বড় হয় রে? তুই আমাদের কাছে সেই ছোট্ট সতীটি আছিস। বেশ, তোর শীতে পাটি যেমন আছে ঠিক তেমনিটি থাকবে। আয় আয়, একটু ধুনো দিয়ে দি। আমি তো সুগন্ধি দিয়েছি চুলে, আবার ধুনো কেন? এই তোদের বড় দোষ, খালি বাজারের কেনা সুগন্ধিগুলো চুলে দিবি আর চুলের এই দশা হবে। আয় না মা, পিসিমা এত করে বলছে সুন্দর করে চুলটা বেঁধে দেবে। আয় আয় বস। বৌদি, সোমনাথ শুনলাম নাকি বিয়েটা ভেঙে দিয়েছে? হ্যাঁ গো, পদ্ম তো তাই বলছিল, এসে কি নাকি স্বপ্ন টপ্ন দেখেছে, মেয়ের নাকি বৈধব্য যোগ আছে। ওরে বাবা, তাহলে তো সে বিয়ে না করাই ভালো। ঠাকুর মশাই কপালটাই খারাপ গো, বড় ছেলেটা যে স্বদেশী করে কোথায় চলে গেল তার তো কোনো খোঁজই পাওয়া গেল না। কত আনন্দ করছিল বলো সমুটার বিয়ে দেবে বলে। ভগবান যে কার কপালে কখন কি দেন ভাবাই যায় না। সতী